পরিবারের 5 সদস্যই দৃষ্টিশক্তিহীন, পথে ভিক্ষে করেই চলে তাদের জীবন। সেই অন্ধকার জীবনে আলো ফোটালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোখের আলো প্রকল্পের মাধ্যমে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকের অস্ত্রোপচারে আপাতত 15 বছরের সুমিত ও 12 বছরের সোমা ফিরে পাচ্ছে চোখের আলো। পরিবারের আরও 3 সদস্যের অস্ত্রোপচারও হবে খুব শীঘ্রই। চোখের আলো প্রকল্পের মাধ্যমে দৃষ্টি ফিরে পেতেই খুশি এই পরিবার। বছর 2-এক আগে গাজলের ব্যবসায়ী প্রদীপ লাহা এই দৃষ্টিহীন পরিবারের 5 সদস্যকে ভিক্ষে করতে দেখেন। এরপরই তিনি গাজল ব্লকের হাতিমারি স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু পরীক্ষক অজিত কুমার দাসের সাথে যোগাযোগ করেন। চক্ষু পরীক্ষক অজিত কুমার দাসের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। অজিতবাবু তাদের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় তদবির করতে থাকেন। এই সময় রাজ্য সরকারের চোখের আলো প্রকল্পের সূচনা হয় আর এই দৃষ্টিহীনদের সেই প্রকল্পের আওতায় শুরু হয় চিকিৎসা। প্রতিকূলতা ছিল অনেক, কিন্তু মালদা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের চিকিৎসকদের সহযোগিতায় তা দূর হয়। তৈরি হয় চক্ষু সার্জন সুমন চ্যাটার্জির নেতৃত্বে মেডিকেল টিম। ঠিক হয় 2টি পর্যায়ে এই পরিবারের 5 সদস্যের অস্ত্রোপচার হবে। প্রথম পর্যায়ে সুমিত ও সোমার অস্ত্রোপচার হয় 21 নভেম্বর। চক্ষু চিকিৎসক সুমন চ্যাটার্জি সহ বিশ্বজিৎ কুমার, হাতিমারি স্বাস্থ্যকেন্দ্রের চক্ষু পরীক্ষক অজিত কুমার দাস, কর্মী শুভম তেওয়ারির সহযোগিতায় সফল হয় দৃষ্টিহীনদের দৃষ্টি ফিরে পাওয়ার লড়াই। মালদা জেলার গাজলের তুলসীডাঙ্গার বাসিন্দা বিশ্বনাথ সরকার, বয়স 50। 7 বছর বয়সে টাইফয়েড হওয়ার ফলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। তার স্ত্রী অর্চনা সরকারও প্রায় দৃষ্টিহীন, তার বয়স 38 বছর। তাদের ছেলে মেয়ে অমিত বয়স 20, সুমিত বয়স 15, সোমা বয়স 12 ও সোনালী বয়স 4। অমিত ছাড়া বাকি সকলেই দৃষ্টিশক্তিহীন। দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে চোখের চিকিৎসা করা সম্ভব হয়নি। সরকারি ভাতা ছাড়া পথে ভিক্ষে করেই চলে তাদের সংসার। নিজের দৃষ্টি ফিরে না পেলেও পরিবারের 5 সদস্যের দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বনাথবাবু। সুমিত ও সোমা আজ খুশি। বাড়িতে এখন মনে করেন যে ছেলে, ছেলের বউ দিয়ে 7টা। কজন দেখতে পায়, কজন দেখতে পায় না? এখন ধরেন যে 5টাই দেখতে পায় না, তো আর আমার স্ত্রীও আবছা দেখে, তো করে এদিক ওদিক আমাকে নিয়ে অত ঘুরে ফিরে চলি ফিরি খাই। আর ধরেন যে 5টাই, তো তার মধ্যে এখন 2জন দেখতে পাই, 2জন অপারেশন হলো। কোথায় অপারেশন হলো? মালদা মেডিকেল কলেজ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন, কি জানাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে আমার ছেলেরা উপকার হয়েছে, আমার ছেলেরা ভালো হয়েছে, যাতে আরো লোক করতে পারে জায়গায় জায়গায়। কি করাবেন? ছেলেরা তো দেখতে পাবে, তারপর কি করাবেন ছেলেদের? তাদেরকে পড়াশোনা করাবো, তারপর তারপরে যদি চাকরি পাই, চাকরি চাকরি তো আমাদের ভাগ্যে কি জানি বলতে পারবো, যদি হয় তো করাবো। আমি নিজে পারবো নাও পারতে পারি, কেন যে আমি খাটতে পারি না যেহেতু। বলছি আপনারা এই যে এই প্রকল্প, যদি চোখের আলো প্রকল্প না থাকতো তাহলে কি অপারেশন করাতে পারতেন? না, এই চোখের আলোর দ্বারাতেই আমাদের হলো। এটা কোথায় অপারেশন হয়েছে? মালদা মেডিকেল কলেজ। তাহলে এখন এক ছেলে এক মেয়ে দেখতে পাচ্ছে? এরপর কাকে, স্ত্রীকে করাবেন? হ্যাঁ, স্ত্রীকে আর ওই যে ছোট মেয়েটা, তো ধরেন যে ওটাকে একটু দেরি করে করান, কেন আমি যে দেখতে পাচ্ছি না, এখন আমাকে রান্নাবাড়ি ওই করে খাওয়া খাওয়াই দাওয়াই, আর ওই ছেলের বউ আছে, তো ছেলের বউ একটু অসুবিধা আছে। আপনি কি করেন? আমি কিছু করি। তাহলে সংসার কেমন করে চলে? সংসার ওই চেয়ে চিন্তাই চলে, হয়তো আপ কোনো জায়গায় যাই, আপনারও ধরো আপনারও দয়া লাগে, আপনিও দেখেন আমাদেরকে, আর কেউ দেখে, সেই তো এইভাবেই চলে, কোনো দিন অনাহারেও থাকতে হয়। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ সরকার। বলছি চোখের আলোয় প্রকল্প যদি চালু না হতো বা রাজ্য সরকার এই প্রকল্প যদি না চালু থাকতো, তাহলে এই ধরনের হতদরিদ্র পরিবারের এটা খুব মানে বলে দিই আপনাকে, অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা দীর্ঘদিন ধরে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল ব্লাইন্ডনেস, এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে ছিল, আছেও। চোখের আলো হতে একটা পিক আপ দেওয়া হয়েছে এবং সেটা খুব ফ্রুটফুল হয়েছে এবং বেশ কিছু দুস্থ গরিব লোকজনকে আমরা পরিষেবা দিতে পারছি।
এটাই চোখের আলো, এটাই প্রোগ্রামে আমাদের সাফল্য আর কি। গত 21 তারিখে 20 তারিখে ভর্তি করেছি, 21 তারিখে তাদের অপারেশন হয়েছে এবং তারা এখনই তো দেখলেন, আমরা দেখলাম তারা ভালোই আছে। তবে এখন হঠাৎ করে বললেই যে এখনই যতটা পরিষ্কার দেখার কথা পাবে না, কারণ এই মুহূর্তে তাদের মাত্র 2 দিন হলো অপারেশন হওয়া, আরও কিছু ওষুধপত্র দেওয়ার পরে কিছুদিন পরে আরও কিছুটা যোগ যদি আসবে এটা আশা রাখছি। এই যে পরিবার, এই পরিবারের কি সেই সামর্থ্য রয়েছে চোখের জটিল ফেরানোর জন্য অপারেশন করার সামর্থ্য? খুব বাস্তব যেটা বলি, অ্যাকচুয়ালি এদের অপারেশন করাটা কিছু সুযোগ সুবিধা অনেকেরই থাকে, কিন্তু এদের এই ফ্যামিলিটার যে আর্থিক অবস্থা তার সম্মুখীনের কারণে যে এই ছোটো ছোটো বাচ্চাগুলোর অপারেশন করতে অ্যানাস্থেসিয়া করানো জরুরি এবং তাদের অ্যানাস্থেসিয়া চেক আপ করার জন্য একটা অ্যানাস্থেসিয়ার পরামর্শ নেওয়া দরকার। এই সমস্ত এই যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু খুব লেন্দি প্রসেস এবং খুব মানে সমস্যাজনক। তো আমরা যেহেতু টার্গেট করে নিয়েছিলাম যে এদের পিছনে যত রকমভাবে আমাদের সাহায্য দরকার, ফিনান্সিয়াল সাপোর্ট যদি দরকার হয়, তবুও আমরা ঠিক করেছিলাম যে করে হোক তাদের অপারেশনটা আমরা করাবো এবং ইচ্ছা থাকলে একটা উপায় হয় সেটা আমরা একটু প্রমাণ করতে পেরেছি। এই এদের 6 জন মেম্বার ওদের বাড়িতে, বড়ো ছেলেটি একটু ভালো আছে চোখে দেখতে পাই, এরা 4 জনই 5 জনই অন্ধ। আমার দোকানে, আমার চশমার দোকান একটি আছে, চশমার দোকানে ওনারা ভিক্ষা নিতে আসতো। তখন আমি মনে মনে ভাবলাম যে এই লাইনে এতদিন ধরে আমি আই ক্যাম্প করে এসেছি, কিন্তু এদের কি চোখ ফিরে দিতে পারবো না? তখন আমি অজিতদাকে বলি, আমাদের হাতিবাড়ি হসপিটালে চক্ষু পরীক্ষক অজিত দাস, ওনাকে বলি যে দাদা এরকম পরিবারটা এরকম ভিক্ষে করে ঘুরে বেড়ায় অন্ধ, তাদেরকে কিছু করা যাবে? তখন উনি আমাকে বললো যে আপনি নিয়ে আসুন পরিবারটাকে এবং দেখি। উনি দেখলো, দেখে টেকে উনি একজন সার্জেনের কাছে পাঠালো। সেই সার্জেন বলল যে হবে না, এদেরকে কিছু করা যাবে না। তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরও অজিতদা আমাদের সদর হসপিটালে একজন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুমন মুখার্জির সঙ্গে, ওনার সঙ্গে ভালো রিলেশন আছেন এবং ওনার সঙ্গে উনি কথা বলেছিলেন এই পরিবারটার ব্যাপারে। তখন অজিতদার কথাতে সুমন মুখার্জি বললেন যে ওই পরিবারটাকে নিয়ে আসুন, আমি আউটডোরে দেখি, দেখার পর তারপরে আমি সিদ্ধান্ত নিব কীভাবে কী করা যায়। তখন অজিতদা আমাকে বললো যে প্রদীপদা আপনাকে আউটডোরে নিয়ে যেতে হবে, রোগীটাকে আপনি একবার দেখিয়ে নিয়ে আসুন। আমি সেই হিসাবে আমি রোগীগুলোকে আমার গাড়িতে করেই নিয়ে যাই এবং আমার সঙ্গে আরেকজন ছিল আমাদের হাতিবাড়ি হসপিটালের কর্মী অশোক তেওয়ারির ছেলে শুভম তেওয়ারি, ও আমাকে পূর্ণ সহযোগিতা করেছে। ওই আরও ওই আমাদের এই ডিপার্টমেন্টে অজিতদাকে খুব হেল্প করে ও এই অপারেশন রোগীগুলোকে নিয়ে যাওয়ার জন্য। সেই ছেলেটিকে নিয়ে গিয়ে আউটডোরে চোখ দেখিয়ে ডাক্তারবাবু যখন বললো যে প্রদীপদা হয়ে যাবে, প্রদীপ হয়ে যাবে, তখন আমি বললাম অপারেশন হয়ে যাবে। আমি প্রথম আমি দুটো ভাই বোনকে আগে করবো, অপারেশন করার পর তারপরে আমি সিদ্ধান্ত, তারপরে পরের লটে মাকে এবং ছোটো 4 বছরের একটা বাচ্চা আছে তাকে আমি করবো। যদি আপনারা না থাকতেন তাহলে এই পরিবার কী অবস্থায় থাকত? তারা তো সারা লাইফ ভিক্ষা করেই চলত। কেন, ব্যাপার হচ্ছে একটি বাচ্চা আছে, বাচ্চাটা একটা বস্তা সেলাই করে একটা ইয়েতে 200-300 টাকা পায়, ওই নিয়েই সংসার চলে এবং ওই দিয়ে তো হয় না, সেক্ষেত্রে ওনাদেরকে ভিক্ষা করতেই হয়। এখন এদের ভবিষ্যৎ কী হবে? এদের ভবিষ্যৎ অপারেশন করার পর ওরা তো বলছে যে আমরা লেখাপড়া করবো, তো আমার মনে হয় ওরা যদি দেখতে পায় ওরা কর্ম করে ওরা চলতে পারবে। ভাই বোনেরা, এই যে মেয়েটি আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে মোবাইল ফোনের ওপর বিশেষ অফার নিয়ে হাজির রাধা গোবিন্দ মোবাইল হাউস। এখন রাধা গোবিন্দ মোবাইল হাউসে 0 ইন্টারেস্টে স্যামসাং সেটের সাথে সাথে পেয়ে যান অন্যান্য পছন্দের ব্যান্ডের হ্যান্ডসেট। এছাড়াও এখানে হেডফোন, চার্জার, ব্লুটুথ ডিভাইস ও অন্যান্য অ্যাক্সেসরিজও পাবেন অত্যন্ত সুলভ মূল্যে। এর সাথে সাথে রিপেয়ারিংয়ের সুব্যবস্থাও রয়েছে। আমাদের ফোন নম্বর 9614003500